কি বলেছে? মা এই বলেছে যে যা তোদের কথা আমি রাজি, তাই তো? আরে হ্যাঁ ভাবি, মানে ডিরেক্ট বলে নাই, কিন্তু আমি আর ভাইয়া বলেছি, মা কোনো আর্গু করে না। আমার মনে হচ্ছে বিষয়টা উনি মানতে পারেনি। আচ্ছা মা, মানে আরেকবার কি ভাববা নাকি আমরা বাবা? জুলফি, তুই যদি আর তোর বাবার কথা মুখ দিয়ে উচ্চারণ করিস না, তাহলে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। ফোন দেওয়ার কিছু নাই, আমি গেলাম অফিসে গেলাম। আরে নাস্তাটা করে যাও। আমার এখন ভালো লাগছে না, ডেলি ডেলি মায়ের সব না। মাকে ডাকতে গেলাম, যাই দেখি ঘরে নাই। বলো কি, এখন তো 12টা বাজে, আমার বাসায় আসলে তো মাত্র 1 ঘন্টা সময় লাগার কথা। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে মা এরকম কিছু একটা ঘটাবে, তুমি তো আমার কথা বিশ্বাস করনি, এখন হলো তো। তুমি তুমি কেন বলনি? আমি কি বললে কি হতো? আমরা সাবধান হতে পারতাম। যা হবার তাই হতো, বুঝছো? আচ্ছা এসব বাদ দাও, তুমি মাকে খুঁজতে যাও। হ্যাঁ যাই দেখি কাছে কুলের কোনো হসপিটালে খুঁজে পাওয়া যায় কিনা। হসপিটালে কেন? আগে হসপিটালেই খোঁজা উচিত। কেন? আমাদের যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকা ভালো। তাই বলে না 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 রাখিব না। শোনো, আমিও চাই আল্লাহ না করুক কোনো কিছু না ঘটুক, তারপরেও আমাদের খোঁজ নেওয়া উচিত। তুমি তো আমার টেনশন আরো বাড়িয়ে দিলে। না টেনশন করো না, ঠিক হয়ে যাবে। কি যে হবে! ওফ, বললাম তো কিচ্ছু হবে না, এত টেনশন করো না। আচ্ছা বাবাকে একটা ফোন করি? না না বাবাকে জানানোর দরকার নেই, পরে যদি একটা কিছু হয়ে যায় তখন তো বাবা বলবে যে তোমরা আমাকে জানাতে পারলে না। হ্যাঁ বাবাকে জানাতে হবে না, ঠিক আছে? তুমি কি ভেবেছো যে বাবা এটা নিয়ে রিয়্যাক্ট করবে? বাবা জানতে চাইতে পারে একটা কিছু হলে। ঠিক আছে, যা মনে ভালো মনে করো, করো। ঠিক আছে তুমি তাহলে যাও মাকে খুঁজতে। ঠিক আছে যাচ্ছি। আর শোনো কি হয় আমাকে ফোন করে জানো। ঠিক আছে জানাবো। কেন তোমার মা কি কুচি খুকি যে তার চোখে চোখে রাখতে হবে? হ্যাঁ পাহারা দিয়ে রাখতে হবে, এটা কেমন কথা? আচ্ছা ভাবি, আজকেও কি তোমার এভাবে কথা না বললে হয় না? হয়েছে হয়েছে, সরি। আসলে আমাদের সবার একসাথে এইভাবে মাকে চাপ দেওয়াটা ঠিক হয়নি। আচ্ছা বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখবা নাকি? বাবার কাছে? না না গ্রামের বাড়িতে একটু খোঁজ নিতা। ও হ্যাঁ নিয়েছি, সেখানে যাইনি। বাবারে খবর দিছো? আরে না, রাখি বলতে নিষেধ করেছে। ঠিকই বলেছে, এখন কাউকে কোনো খোঁজ খবর না দেওয়াই ভালো। রাখি হাসপাতালে গেছে খুঁজতে। আচ্ছা মা তো ফোন কি রেখে গেছে? মায়ের ফোনটাও তো বন্ধ পাচ্ছি। আরে ফোন বাসায় রাখে নাই, ব্যাগে আছে, ইচ্ছে করে বন্ধ করে রাখছে তোমার মা। মা একদম আটসাট করেই বেরিয়েছে। সব তো সে আটসাট করেই করে, তুমি তো এগুলো ভালোই জানো। মা যে আমাদের শাস্তি থেকে কি মজা পায়। মাই জানে তোমার মা পারেও। দেখো ভাবি কি সংসারটা কি হয়ে গেল। শোনো তোমরাই পারো সংসারটার জোড়া লাগাইতে, সবকিছু তোমার মায়ের হাতে। আর হয়েছে জোড়া লাগা, কেন হবে না, সবই হবে, সব তোমার মায়ের হাতে। আর আমি না এইসব টেনশন নিতে পারতেছি না, আমার মাথা ধরে যায়। তোমার মা এত বেশি টেনশন দিতেছে। আমি নিজেও আর নিতে পারতেছি না, কি হবে আল্লাহ জানে। চা খাইবা? এখন চা খাবো, অনেক মাথা ধরছে। আচ্ছা ঠিক আছে যাও, মা অনেক খাবো।
এটা দাঁড়ান আর একটু, তুমি একটু থাকো, আমি আসতেছি। চলো তো, চলো তো। হ্যাঁ বড় খেলা, আচ্ছা একটু মুশকিল হয়েছে, ওই যে মা তো মানে সকাল থেকে পাচ্ছি না, তোমার ওখানে গেছে নাকি? ও যায়নি, আচ্ছা না ঠিক আছে, অসুবিধা নাই, আমি জানাবো, না চিন্তা করো না। ওকে মাকে পাসনি? আমার কষ্টটা তোরা বুঝিস না, আমার বড় কষ্ট, তোরা ছাড়া তাও কেউ নেই, তোরা তোদের মায়ের প্রতি অন্যায়টাকে সমর্থন দিস, তাহলে আমি কোথায় যাব? আমাদেরকে ভুল বোঝো না, তুমি যা বলবে আমরা সেটাই করবো, আমরা আমরা এখন থেকে কেউ বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, তুমি যেটা বলবে সেটাই হবে, তুমি শুধু আমাদের ছেড়ে যেও না। আপনি তো দেখি কিছুই জানেন না। তো জানি না কিছু, কেন কি সমস্যা, কি ফোন দিয়ে কি বলেছে স্যার? কব তো তুইলা ফালাইছে। কি বলছো তুমি? হ আজকে সকালে নাকি লোকজন লয়া কবর তুইলে ফেলাইছে, আপনি জমিনে দাফন করছে। না 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 না, সে কোথাও কোনো ভুল হচ্ছে, কলিম তো তাই বললো। কলিম তাই বলেছে? না না না, নিশ্চয় কোথাও ভুল আছে, এমন তো হবার কথা না।
দেখি কলিমকে ফোন দিয়ে দেখি। করেন স্যার, ফোন করেন। হ্যালো কলিম, কি শুনছি কবর নাকি খুঁড়ে ফেলেছে? কি স্যার এরকম তো হওয়ার কথা ছিল না। আমার ছেলে মেয়ের সাথে আমার কথা হয়েছে, তারা তো আমাকে কথা দিয়েছে, তারা সব দেখবে। কিন্তু এত নিষ্ঠুর কেন ওরা, কেন এত নিষ্ঠুর? ওই মেয়েটা তো মরে গিয়েও শান্তি পাচ্ছে না, কেন হলো এরকম? স্যার, স্যার, স্যার। আচ্ছা তুই এত চিন্তিত হচ্ছিস কেন? যা হবার তা তো হয়েছে। আমি কি জবাব দেব নিকিতাকে? ও তো মরেও শান্তি পেল না। তুই আর এসব নিয়ে এত ভাবিস না তো, প্লিজ। আমার একটু ঘুম হয় না ফারুক। ঘুমানোর চেষ্টা কর, আমি স্লিপিং পিল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার ছেলে মেয়ে ওরা সবাই আমার বাসায় এসে কথা দিয়েছে, কিন্তু ওরা আমার কথা রাখেনি। ওরা আমার ইমোশন, আমার ইনার ফিলিং কেউ বুঝেনি, বুঝতে চায়নি। আচ্ছা ওরা কবরটা এখন কোথায় দিয়েছে? আমার জমিতে। তুই একবার দেখতে যাবি নাকি? আমি ওর কবরের পাশে যেতে পারবো না, ওর সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। কি জবাব দেব আমি ওকে? কি দিয়েছি আমি ওকে? আমাকে ভালোবেসে শাশ্বত তার নদীর পাড় থেকে আমার কাছে চলে এসছে, আমি কি দিয়েছি? কি দিয়েছি? শুধু দিয়েছে দুঃখ, দুঃখ আর দুঃখ। প্লিজ কান্নাকাটি করে লাভ নেই, প্লিজ একটু শক্ত হ। প্লিজ ঘুমানোর চেষ্টা কর, আমি স্লিপিং পিলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। তো আমার সাথে আসো। স্যার কেমন দেখলেন? এখন তো ভালোই, তবে তোমরা একটু দেখে রেখো। আমরা তো দেখে রাখছি, কিন্তু কত দূর রাখ বলেন? স্যার তো স্যার এদিকে খালি বিপদ, একটার পর একটা অশান্তি। স্যার আর এই জীবনে শান্তি পাইলি না স্যার। আচ্ছা কবরটা তোলা হয়ে গেল, কেউ তাকে জানালো না? কেউ জানানোর প্রয়োজন মনে করে নাই, তাই জানায় নাই। ভাবি না হয় রাগ, কিন্তু ছেলেমেয়েরা তো ছিল, তারা তারা তো জানাতে পারতো। কি আর কমু স্যার, এই পোলা মেয়েরা এই বাড়িতে এসে স্যারের কয়ে গেছে চিন্তা না করতে, কিন্তু কই তারা তো কিছু জানালো না। জমশেদ কিন্তু এই ব্যাপারটাই মানতে পারছে না। আচ্ছা গ্রামে কি আর তোমাদের কেউ ছিল না? থাকবো না কেন, আসে তো স্যারের সাসাতো ভাই কলিম ভাই আছে না, কিন্তু ঘটনার দিন তো কলিম ভাই বাড়িতে নাকি আসিব। বুঝলাম, তার মানে কেউই ওইখানে ছিল না? অনেকটা সেই রকমই। ঠিক আছে, আমাকে একটা চা খাওয়াতে পারবে? পারুম না কেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি আনতেছি। Thank you.
হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাতিজা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? তোমার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম যে। চাচা অসুবিধা নাই, কখন দেখা করতে চান? তুমি বলো তোমার মতো। আচ্ছা তাহলে কালকে করতে পারেন? কালকে গুড। কোথায় দেখা করবেন চাচা? কোথায় দেখা করব তুমি বলো। চাচা আপনি আমার অফিসে আসতে পারেন। তোমার অফিস তো বাবা বেশ দূর হয়ে যায়। তাহলে চাচা আপনি বলেন আপনার সুবিধা মতো। তো তোমাদের বাসায় আসি? বাসায় আসবেন? বাসায় মা তো? না 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 ঠিক আছে, তোমাদের বাসায় না। আসলে তোমাকে রোজ দেখি তো, তুমি জগিং করতে যাও তো, অফিস যাওয়ার সময় তোমাকে দেখি আমি। জি চাচা, তাহলে আমার ওই যে অফিসে যাওয়ার পথেই না হয় তাহলে দেখাটা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই করো। ওকে তাহলে রাখি চাচা, সালাম আলাইকুম। আবার কি মজা হয়েছে? গুড, তোমার সাথে সবসময় মজা। কিন্তু জমিটা তো মায়ের নামে। নাম বদলে দিব। নাম বদলাবে কিভাবে? রেজিস্ট্রি অফিসে এখন এইসব হয়, ওইখানে অনেক লোকজন থাকে, তাদের মাধ্যমে আমি এটা বদলে ফেলবো। আমি তাই কি করা যায় নাকি? হ্যাঁ একটু এদিক সেদিক করলেই করা যাবে। তুমি কি বলছো, একটু এদিক সেদিক মানে কি? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। দেখো বাবাজি, না না আমি এই পন্থায় যেতে চাই না। না আমি এইভাবে কোনো সমাধান চাই না। আপনার শরীরটা এখন কেমন স্যার? ভালো, বেশ ভালো। আজকে দুপুরে কি খাবেন? তুমি যা রান্না করো তাই। আমার কাছে লতার বিয়ের জন্য একটা প্রস্তাব এসেছে। বিয়ের প্রস্তাব? হ্যাঁ, ওই আমার ডাক্তার বন্ধু ফারুক ওই প্রস্তাবটা নিয়ে এসেছে। এই মেয়ে না থাকলে তো আমি বোধহয় মারাই যেতাম। তাই তো বলি এটাকে বিয়ে কর। মানে আচ্ছা এরকম কথা আর বলবো না, বাট এটাকে